দিদা, একটা ভূতের গল্প শোনাও। তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা, গল্প নয় ঘটনা শোনাও, বলো। এ গল্পটা শুনেছিলে মনে হয়, অন্য গল্প বলো। এটা রেকর্ডিং করে শুনেছি মনে হয়, আমারও তো মনে নাই কোনটা আমি আপলোড করি। দাদু ওর মামা আর যেগুলো ঘটেছিল সেগুলো দাদুর মামাটা তুলেছি নাই, মামারটা বলো। মামা অন্য পুকুর দিকে গেছে, ১২টা না ৪টা কেজি না, পুকুর দিকে গেছে। জোরে বলো। ওর বন্ধুটা এলো, বন্ধু মনে করছে বন্ধুকে বিশা এসে পরে ওর কাছে ঘোড়াঘুড়ি দিচ্ছে। বিশা ঘোড়াঘুড়ি দিচ্ছে না, ভয় খাওয়াচ্ছে ইচ্ছা দিচ্ছে, চলে গেল। আবার এসে উচাট পাখি পাখি এলো, ঝটপট ঝটপট করছে, ঝটপট ঝট করছে, তাও ভয় করে নাই। দেখছে আবার জলে নাম যে সাঁতার কাটছে, বসে মারতে হবে ঠান্ডার দিন। আবার বলছি খানাখন করে এলো না, এসে ঘোরাঘুরি দিচ্ছে খুব। হ্যাঁ রে বেশি আমার আমার কেন করছিস, আমার ভয় খাওয়াছিস? ঘোরাঘুরি দিতে দিতে গড়গড়া হয়ে জলে চলে গেল। তখন আমার মনটা চাইলে যে বেশি এত নয়, কিছু বেটে দৌড়ি ঘরকে চলে এলো। এত ঠান্ডাতে ঠান্ডাতে পায়খানা করে ছুটিও নেই কিছু না। আর আমি বলছি বলি ভোর হয়ে গেছে চলে যা, কত লোক যায় পুকুর দিকে, বিশাল বাবা যায়, বিশাল কাকা যায়। তুই আমাকে পাঠালি, দেখ কত রকম আমার করলে কি করলে না এমনি করলে বলতে বলতে অদেশ হয়ে গেল। চুপচাপ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, ছটফট করছে, হেয়ার কেল করে গেল। এই ব্যাপারে কী হয়ে গেলো কী হয়ে গেলো, তারপর জল ঢালিলাম, জল ঢালতে জল ঢালিলাম, তারপর জ্ঞানটা এলো। আমার পাঠালে এরকম এরকম করলে কী করলে প্রথমে এসে তোর পাখির মতন এলো, যে এমনি এমনি করছে পাখাগুলোকে কেমন করছে, কেমন কেমন পাখিগুলো কেমন করে, আচ্ছা ডানাগুলো, আচ্ছা কেমন করছে, চলে গেল। আবার এসে গড় 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 করে চলে এলো। যাই বিশা ঘোরাঘুরি দিচ্ছিস কেন রে, মাঠ থেকে থেকে এসে ঘোরাঘুরি দিচ্ছে ওর কাছে। হ্যাঁ রে পুকুর পড়ছে, নিয়ে আমার ভয় খাওয়াচ্ছে না, এই ঘোরাঘুরি দিচ্ছিস? ঘোরাঘুরি দিতে দিতে জল সাঁতার কাটছে, জল সাঁতার কাটতে কাটছে। হ্যাঁ রে তোর ভোর বলে সাঁতার কাটছিস কেন, এসে রাখার লেগ নাই, রাখার লেগ নাই। তখন আবার একটা কে এলো, আবার ওরকম করলে তখন ভয়ে আমি পাঁচ এরকম দেখাচ্ছি, তখন চলে এসছে দৌড়ে। আমাকে এমনি বলছে বলছি তুই পাঠালি, দেখ আমাকে কত রকম দেখালি, আমাকে বিশাল একটা গোড়া উড়ে দিলে প্রথমে, বিশাল হয় ও জলে তো সাঁতার কাটে গো ভোরবেলায়, পরশু মাসে আমরা ঠান্ডায় বিলে ছিল ছেঁড়া সাঁতার কাটছি। তখন ঘর চলে এসছি, বাবা রে একদম সত্যি, সবাই সবাই বলছে সত্যি, বলছে হ্যাঁ এটা বেটে তুই গেছিস না রে, আমরা দেখি বলছে বড় মাছ, ওরা ৭ কেজি ৮ কেজি মাছ ধরবো, গা ঠেঙ্গা নিয়ে গেছি, মাছ লই তো, মাছ হলেই তো, মাছ লয়, মাছ হলেই তো, মাছ হলেই তো ধরা দেবে। ও মাছ পিছাই গেছে, এগুলিকে গঞ্জ যাবো কি পিছাই পিছিয়ে চলে গেছে, যত ঠেঙ্গাটা ওই ইয়ে করছে জলে পড়ছে, ওর গায়ে পড়ছে নাই। সেই আমাদের রাকেশের বাবা ও বলছে আমরা দু ভাই একদিন গেছি, ও মাছের ধরবো গা, মাছ হলেই তো, বলছে বড় লাঠি নিয়ে গেছি, বলছে না হ্যাঁ তো একটা হারিয়ে গেলে আছে সত্যি কথা, মিথ্যা কথা লাগে, বড় মাছ দেখা যায় সবাই। বাম বলছে হ্যাঁ আমরাও গেছি, খেতে চেষ্টা করেছি, এত বড় মাছ নাই হারিয়ে গেলেতে দেখি। ব্যাস ব্যাস, তাহলে আজকের গল্পটা এখানেই সমাপ্ত হলো নাকি? সবাইকে বলো ধন্যবাদ, বলো ধন্যবাদ, আর বলো ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে বলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক করবেন।
তাই হবে আমাকে আমাকে দেখে দেই ছবি তুলে নিবে আমার এই এই তো তোমার ছবি উঠছে তো আমার এই ফাগলা দাস তো দারুণ লাগছে তো সবাই কমেন্ট করবেন কেমন লাগছে দিদাকে